আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জ্ঞানের আলো আধুনিক ও বিষয়ভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনার যদি আঙ্গুর ফল প্রিয় হয় ও আপনি যদি আঙ্গুর ফল কিনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। আঙ্গুর ফল সব ফলের চেয়ে একটু অভিজাত বলেই গণ্য করা হয়। অন্যান্য ফলের চেয়ে আঙ্গুরের দামও বেশি। সুস্বাদু এই আঙ্গুর ফল দিয়ে ওয়াইন, রস এবং চিলি জ্যাম ইত্যাদি তৈরি করা হয়। এছাড়াও আর একটা কথা জানেনি, আঙ্গুর ফল সুক্রিয়ে হয় কিশমিশ, যা ছাড়া আপনার শখের খাবারগুলো একদম বেমানান। আঙ্গুর ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, এগুলোর মধ্যে রয়েছে ডি, এ, সি, কে ভিটামিন অন্যতম। এছাড়াও আছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম ও খনিজ পদার্থ ম্যাঙ্গানিজ। আঙ্গুর শুকিয়ে সাধারণত তৈরি হয় কিশমিশ এবং কিশমিশে রয়েছে 60% ফ্রুক্টোজ। আসুন জেনে নিই আঙ্গুর ফলের আসল এবং নকল সম্পদ। আসল আঙ্গুর ফল আসলে তার বিপরীতে আছে একটি ফল, সেটাকে বলা হয় মনিকা, যেটা আমরা নকল আঙ্গুর হিসেবে ধরে নিই না। মনিকা হচ্ছে ভারত থেকে আমদানিকৃত আঙ্গুর গোত্রীয় ফলে একটি। আঙ্গুর কেনার আগে সাবধান থাকবেন, মনিকা আঙ্গুরের মতো দেখতে এবং খেতে হলেও এগুলো খেলে অনেক গলা চুলকায়। বিশেষ করে যাদের অ্যালার্জি হয় তাদের এই মনিকা থেকে সাবধান হওয়া উচিত। মনিকাও আঙ্গুর চিনবেন যে ভালোই। বর্তমানে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারেও এর দাম আঙ্গুরের অর্ধেক। খুচরা বাজারে মনিকায় এর দাম হলো 130 থেকে 150 টাকা, তার বেশি নয়। তাই অনেক অসাধু ব্যবসায়ী এই মনিকাকে আঙ্গুর বলে আঙ্গুরের দামে বিক্রি করেছে। মনিকা এবং আঙ্গুরের মধ্যে পার্থক্য আপনাকে চিনতে হবে, নয়তো আপনি মনিকা কিনে এনে আঙ্গুরের দামে দিয়ে দেবেন, অর্থাৎ 100 টাকা আপনার থেকে হাতিয়ে নেবে। তো চলুন আমরা শিখে নিই। আঙ্গুর আর মনিকার মাঝে আসল পার্থক্য হলো এর বীজ, অর্থাৎ মনিকার বীজ বড়, রং গাঢ় বাদামি বা সবুজ রঙের, আর আঙ্গুরের মাঝে কোনো বীজ থাকে না। মনিকার সাইজ নর্মাল আঙ্গুরের থেকে বড়, যা প্রায় 2 থেকে 3 ইঞ্চির মতো হতে পারে। মনিকা আঙ্গুরের থেকে বেশি মিষ্টি আর আঙ্গুর সাধারণত হালকা টক মিষ্টি হয়, তবে জাত ভেদে মনিকাও টক হতে পারে। মনিকার দাম অনেক কম, যার খুচরো মূল্য কেজি প্রতি পড়ে 130 থেকে 150 টাকা। অপরদিকে আঙ্গুর হয় 200 থেকে 250 টাকা। আঙ্গুর ও মনিকা দুটি দিয়ে কিশমিশ হয়, তবে একটা বীজ থাকে আরেকটা থাকে না। মনিকাকে আপজোস বা রেজিনও বলা হয়ে থাকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।